আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে গরু মাংসের একটা অত্যাধিক মজার আইটেম নিয়ে আসলাম আপনাদের সামনে। একটু দেখে নিই আগে, তারপরে কথা বলবো। এখানে গরু মাংস প্রায় 1 কেজি, আদা রসুন পেঁয়াজ কেটে দিয়ে রাখলাম, আর এখন দিচ্ছি লবণ, হলুদ, মরিচ, জিরা গুঁড়া, গরম মশলা গুঁড়া দিয়ে ভালোভাবে একদম হাতে অনেকক্ষণ ধরে আমি মেখে নিছি, প্রায় 10 থেকে 15 মিনিট এরকম আমি ভালোভাবে মেখে একদম মিশিয়ে নিলাম। মিশাতে হবে এমনভাবে যেন মাংসটা একেবারে এই মশলাগুলো প্রত্যেকটা মাংসের গায়ে গায়ে সুন্দরভাবে লেগে যায়। এখন দিচ্ছি পেঁয়াজ, বেরেস্তার তেল। বেরেস্তার তেলগুলো দিলে মাংসে এত মজা হয়, আপনারা করে খেয়ে দেখবেন। আমি বললে হয়তো আপনারা বিশ্বাস হবে না, করে খেয়ে দেখবেন। পেঁয়াজ বেরেস্তার তেল দিয়ে মেখে আমি প্রায় 1 ঘন্টার মতো ম্যারিনেট করে রাখছি। 1 ঘন্টা পরে আবার উঠাই সে আবার আগের মতো ভালোভাবে মাংসগুলো উল্টে পাল্টে, যখন পানি বের হয়ে গেছে তখন মাংসগুলোকে আবার মিশিয়ে নিচ্ছি তেলের ভিতরে দেওয়ার আগে। তেল দিয়ে নিছি চুলায়, তেলের ভিতরে তেলটা ভালোভাবে গরম করে তেলের ভিতরে দিয়ে নিচ্ছি মাংসগুলো। এত মজার হয় মাংসটা, এত মজার পেঁয়াজ বেরেস্তা, যেহেতু পেঁয়াজ বেরেস্তা পড়ছে, বেরেস্তার তেল, বেরেস্তা নয় বেরেস্তার তেল, তেলটা পড়ছে, এই জন্যে এত ভালো লাগে মাংসটা। ফ্লেভারটা রান্নার সময় মানে ফ্লেভারটা নাকি আসলে মনে হয় যেন কি কোথার থেকে যেন একটা মেজবানি মেজবানি একটা ফ্লেভার আসছে, ফ্লেভার আসতেছে, এতটা মজার হয় মাংস। আমি কীভাবে বলবো, বুঝাবো, আপনারা হয়তো খেয়ে দেখবেন অবশ্যই। বিশেষ করে বেরেস্তার তেলটা, তেলটা দিয়ে আপনারা ম্যারিনেট করে 1 ঘন্টার মতো রেখে দিবেন, তারপর মাংসটা এবার চুলায় বসিয়ে দিবেন। আমি 2 থেকে 3টা আলু কেটে নিছি, নিয়ে এক সাইডে দিয়ে রাখছি। মাংসটা কিন্তু খুব দ্রুত সিদ্ধ হয়ে যাচ্ছে, তাই আমি মাংসটা পুরোপুরি জলটা শুকানোর আগেই মাংসের আলুটা দিয়ে দিছি। মাংসে কিন্তু বাড়তি জল আর দিই নাই, এখনও মাংস থেকে যে পানিটা বের হয়েছে সে পানি দিয়ে আমি মাংসটা কষিয়ে নিচ্ছি। এভাবে করে আমি মাংসটা কষিয়ে একদম ভালোভাবে কষিয়ে নিলাম আলু দিয়ে। কষিয়ে নেওয়ার পরে কষানো প্রায় আমার অনেকক্ষণ ধরে কষানো হয়েছে, 15 থেকে 20 মিনিটের মতো কষানো হয়েছে, তারপর আমি মাংসে জল দিয়ে দিছি। আমি জলটা দিয়ে আপনাদেরকে দেখাতে পারি নাই, খেয়াল ছিল না ক্যামেরাটা অন করতে। তারপরও আমি জলটা আমি মাংস সিদ্ধ হওয়ার উপরে নির্ভর করে দিছি। মাংসটা আমার সিদ্ধ অনেকটাই হয়ে গেছে, যতটুকু আমি জল রাখবো তার থেকে সামান্য একটু বাড়াই দিছি, যেটা হয়তো মাংসটা আর একটু চুলায় ভালোভাবে একটু রান্না করে নেওয়ার জন্য যতটুকু দরকার, কিন্তু মাংস সিদ্ধ হওয়ার জন্য না, মাংস সিদ্ধ হয়ে গেছে অলরেডি। এভাবে করে আপনারা রান্না করে খাবেন, ইনশাআল্লাহ দেখবেন মজাটা, নিজের থেকে বুঝবেন, তাহলে হয়তো বিশ্বাস হবে। আল্লাহ সবাইকে ধন্যবাদ সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।